ফের সারদার মিডল্যান্ড পার্ক অফিসে তল্লাশি। দেবজানির দুই সহকর্মীর পর এবার খোদ দেবজানিকে নিয়ে মিডল্যান্ড পার্ক অফিসে তল্লাশি চালালেন গোয়েন্দারা। নিউটাউন থানা থেকে দেবজানিকে নিয়ে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে যান গোয়েন্দারা। মিডল্যান্ড পার্কের ছতলার অফিসে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, সবকটি কম্পিউটার খুঁটিয়ে পরীক্ষা হয়, বেশ কয়েকটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। সোয়া তিন ঘন্টা ধরে দেবজানিকে নিয়ে তল্লাশি চালানো হয়। মিডল্যান্ড পার্কের অফিস থেকে তিন বস্তা নথি বাজেয়াপ্ত করে পুলিশ। দেবজানিকে নিয়ে নিউটাউন থানায় ফেরেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, মিডল্যান্ড পার্কের অফিসের কম্পিউটার থেকে রাজ্যের সারদার সব ব্রাঞ্চ ম্যানেজারের ফোন নাম্বার মিলেছে। ব্রাঞ্চ ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করে মাসে সংশ্লিষ্ট ব্রাঞ্চের আয় জানার চেষ্টা করবে পুলিশ। পুলিশ জানিয়েছে দেবজানি তদন্তে সহযোগিতা করছেন, তাকে জেরা করে কিভাবে টাকা লেনদেন হতো, সেই টাকা কোথায় যেত জানার চেষ্টা করছে পুলিশ। এদিন দেবজানির গাড়ির চালক রতন ঠাকুরকে নিউটাউন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকাশ সিংহ, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।